দুর্গাপূজা হলো হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দু সমাজে প্রচলিত, তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুল্ক পক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয় দুর্গাপূজার জনপ্রিয়তাই বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে, তবে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সাথে পালিত হয়। এমনকি ভারতের আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর এবং উড়িষ্যা রাজ্যেও দুর্গাপূজা মহাসমারোহে পালিত হয়ে থাকে। ভারতের অন্যান্য রাজ্যে প্রবাসী বাঙালি ও স্থানীয় জনসাধারণ নিজ নিজ প্রথা মাফিক শারদীয়া দুর্গাপূজা ও নবরাত্রি উৎসব পালন করে। এমনকি পাশ্চাত্য দেশগুলিতে কর্মসূত্রে বসবাসরত বাঙালিরাও দুর্গাপূজা পালন করে থাকে। সাধারণত আশ্বিন মাসের শুল্ক পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুল্ক পক্ষটিকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। এই দিন হিন্দুরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। পুরাণ মতে দেবী দুর্গা ও তার সন্তান সন্ততিরা এই দিনই মর্তভূমিতে পা রাখেন। কল্পারম্ভের পুজো দিয়ে শুরু হয় আচার, বোধন এবং অধিবাসনের মাধ্যমে দেবী দুর্গার মূল পুজো শুরু হয়। কোথাও কোথাও অকাল বোধনের মাধ্যমেও শুরু হয় দেবী দুর্গার আরাধনা। ষষ্ঠী কল্পারম্ভ আচারে ফুল, বেলপাতা, নৈবেদ্যের ডালায় ষোড়শ উপাচারে বরণ করা হয় সিংহ বাহিনীকে। পঞ্চপ্রদীপের আলো আর ধুলচির ধূপে আমন্ত্রণ করা হয় কৈলাস নন্দিনীকে। মূলত ষষ্ঠীর দিন থেকেই শুরু হয় হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। সিদ্ধিদাতা গণেশকে দিয়েই শুরু হয় পুজো, তারপর হয় দেবী দুর্গার পুজো। প্রাচীন শাস্ত্র মতে দুর্গাপূজা বসন্তকালেই বিধেয়, কিন্তু রাবণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার পূর্বে রাজা রাম দুর্গাপূজা করেছিলেন আশ্বিন মাসে। তখন ছিল সূর্যের দক্ষিণায়ণ, তখন ছিল দেবতারা সব ঘুমিয়ে, তাই অকাল বোধনের মাধ্যমে দেবতাদের জাগিয়ে পূজা নিবেদন করেন রামচন্দ্র। সেই থেকেই ষষ্ঠীর দিনে বোধনের রীতি চলে আসছে। এই অকালে শ্রী রামচন্দ্র অশুভ শক্তির প্রতীক রাবণকে পরাজিত করে শক্তি সঞ্চারে পূজা করেছিলেন, তাই এই পূজাকে অকাল বোধন, আবার সময়টি শরৎকাল বিধায় শারদীয়া দুর্গাপূজাও বলা হয়ে থাকে। সেই আবির্ভাবকে স্মরণ করে আজও দেবী পূজার প্রাক্কালে তাকে জাগ্রত করা হয়। ষষ্ঠী তিথির সন্ধ্যায় বিল্ববৃক্ষের নিচে প্রথমে দেবীর বোধন, তারপরই অধিবাস ও আমন্ত্রণের মাধ্যমে দেবী দেহে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে খুলে দেওয়া হয় দেবীর আয়তনয়ন। এরপরই শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা। ভক্তরা দেবীকে পুষ্পাঞ্জলি করার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায় একত্রিত হয়। সকলকে প্রথমবার্তা.com এর পক্ষ হতে জানাই শারদীয় শুভেচ্ছা।